একদম নতুনদের জন্য সেরা একটি অ্যাপস ফটো এডিট করার জন্য। কোনো প্রকার ঝামেলা ছাড়া মাত্র এক ক্লিকে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি এডিট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে মাত্র এক ক্লিকে একটি অ্যাপসের মাধ্যমে খুব আকর্ষণীয় ছবি এডিট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সার্চ করেন ফটো রুম লিখে, তাহলে কিন্তু আপনাদের একটা অ্যাপস চলে আসবে। তো সিম্পলি আপনারা খুব সহজে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অবশ্যই অ্যাপসটির লোগো এবং নামটি ভালোভাবে দেখে নেন, ফটো রুম এআই ফটো এডিটর। তো আমি জাস্ট আমার অ্যাপসটি ইনস্টল করে রাখছি। তো আমি এখান থেকে ব্যাক দিব। তো আপনাদের এডিট করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু কিছু অপশান এভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড সাদা কালো বা যে কোনো ধরনের কালার করতে পারবেন মাত্র এক ক্লিকের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান পাবেন। তো আমরা একটু নিচে আসব। তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন স্টার্ট ফ্রম ফটো, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু কিছু পারমিশন চাইবে। তো আপনারা এগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখান অ্যালাউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি শো করতেছে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটা ফটো নিলাম। তো আমি আমার ফটোটা নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা খুব তাড়াতাড়ি মাত্র এক সেকেন্ডের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এরপর আপনারা যে কাজটি করবেন এডিট করার জন্য, তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট ইউর ড্রিম সেন্স, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, অর্থাৎ আপনার ছবির সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডগুলো ম্যাচিং করবে সেই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব সহজ এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু উপরে দুইটা ছবি চলে আসছে। তো আমি এখানে যদি ক্লিক করি, তো একটা ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আরও চারটি ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এডিট হয়ে গেছে মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে ছবিটা খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসলো। তো এখান থেকে আরও আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে টেক্সট আপনারা এখানে ছবির ওপর কিছু লিখতে পারবেন। তো আপনাদের একটু জরুরি কাজ দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সাইজ চলে আসবে। তো আপনারা কী জন্য অর্থাৎ কী সাইজে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে খুব সহজে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম না, আমি এখান থেকে ব্যাক দিলাম। এরপর আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের গ্যালারি থেকেও পছন্দ করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করব না, এখান থেকে আমি ব্যাক দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে সেভ করার জন্য জাস্ট আপনারা এক্সপোর্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ছবি খুব সহজেই আকর্ষণীয় আকারে ছবি সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ করব না, আপনাদের আরও কিছু ফিউচার দেখাই, অপশান দেখাই। তো আমি এখান থেকে এখন ব্যাক দিলাম। তো আপনারা জাস্ট এখান থেকে আবার একটা ব্যাক দিবেন। আমি এখান থেকে আবার ব্যাক দিলাম, শুরুতে চলে আসলাম। তো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান পেবেন এখান থেকে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আমি একটু নিচে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন সানসেট নামে একটা অপশান ব্যাকগ্রাউন্ডের, আমি এখানে যদি একটু ক্লিক করি, তো এখান থেকে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড সবগুলো রিয়েলিস্টিক অর্থাৎ খুব সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে। তো আমি যদি একটা দেখাই, তো আমি এটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে অ্যাড হয়েছে যে কেউ বুঝতে পারবে না এটা আপনাদের এডিট করা ফটো, অর্থাৎ যে দেখবে সেই বুঝবে যে এটা হলো অরিজিনাল ফটো। তো সেমভাবে আপনারা এখান থেকে আরও অপশান পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে শ্যাডো ব্যবহার করতে পারবেন।
শ্যাডো সিলেক্ট করে আপনারা একটু অপেক্ষা করলেই আপনাদের ছবির পিছনে কিন্তু একটা শ্যাডো ভাব চলে আসবে। তো আমি অ্যাপ্লাই দিস শ্যাডো এখানে ক্লিক করলাম, এরপর আমি ডানে ক্লিক করব। এরপর জাস্ট আপনারা এখান থেকে ছবি সিলেক্ট করা অর্থাৎ সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের ছবি কিন্তু এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আরও অসংখ্য অপশান আছে, সেগুলো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই আমি অ্যাপসটি ব্যবহার করলাম প্রিমিয়াম অ্যাপস। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার চলে যাবেন এবং photoroom.apk.com লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে খুব সহজেই আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।